हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज आमी आपनादेर जन्य मालपो रेसिपी निये एसेछि। आजकेर ई मालपो रेसिपिटी आमी गाजर दिये तैरी करे देखाबो। गाजरेर मालपो किन्तु खेते खुबी टेस्टी हय एबं खुबी सफ्ट हय आर बानानो खुबी सहज हय। जेहेतु सामने होली आसछे, होली स्पेशल तैरि करते पारेन ई गाजरेर मालपो रेसिपिटी। किभाबे तैरि करा हय ई गाजरेर मालपो रेसिपिटी, चलुन बंधुरा देखे नेवा जाक आजकेर ई ভিডিওটিতে। গাজরের মালপো তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রাম গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে ভালো করে ধুয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গাজরটাকে আগে আমাদের মিহি করে পেস্ট একটা তৈরি করে নিতে হবে। গাজরের পেস্ট তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ গাজর ঢেলে দেব। দেখুন, গাজরটাকে ঢেলে দিয়েছি। এখন এর মধ্যে খুবই অল্প পরিমাণ জল দিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নিতে হবে। গাজরের মধ্যে একবারে কিন্তু বেশি জল ঢেলে দিবেন না, খুবই অল্প জল দিবেন। দেখুন, পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। দেখে নিচ্ছি কতটা ভালোভাবে তৈরি হয়েছে পেস্টটা। দেখুন, একদম মিহিভাবে কিন্তু পেস্ট তৈরি হয়েছে। দেখুন, গাজরটা পেস্ট করার সময় বেশি জল দিলে কিন্তু পেস্ট করতে একটু অসুবিধা হতে পারে। খুবই অল্প পরিমাণ জল দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি হবে। গাজরের পেস্টটাকে আমি একটা বড় সাইজের বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন মালপোয়ার জন্য ব্যাটারটা তৈরি করতে হবে। মালপোয়ার ব্যাটারের জন্য সুজি লাগবে। সুজিটাকে আমি একটু মিক্সিং জারে নিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। যদি একদম মিহিদানার সুজিটা থাকে তাহলে কিন্তু গ্রাইন্ড করার প্রয়োজন নেই। দেখুন, সুজিটাকে ভালো করে মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি। এখানে আমি কিন্তু হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি, ওজন হিসাবে 125 গ্রাম। তারপর এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। যে ওজনে আমি সুজি নিয়েছি তার ডাবল নিয়েছি ময়দা, ওজন হিসাবে 250 গ্রাম। তারপর এখানে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধে কিন্তু মালপোতে খুবই ভালো একটা টেস্ট আসে, তবে এটা অপশনাল, না থাকলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ চিনি। এখানে চিনির পরিমাণটা কম দিয়েছি, কারণ মালপোয়াগুলো কিন্তু চিনি রসে ডুবাতে হবে। এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব। তারপর দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। মালপোর ব্যাটারটা দুধ দিয়ে তৈরি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে মিক্স করতে থাকব। তারপর একটা সেমি থিক ব্যাটার তৈরি করে নিতে হবে মালপোয়ার জন্য। দুধের পরিমাণটা একবারই বেশি দেবেন না, অল্প অল্প দেবেন আর এইভাবে মিক্স করতে থাকবেন। এখানে দুধের বদলে কিন্তু আপনারা জলটাও ইউজ করতে পারেন, তবে দুধেরটাই কিন্তু মালপোয়া খেতে টেস্টি হয়। এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ মৌরি। মৌরিতে কিন্তু মালপোয়ার খুব ভালো একটা টেস্ট আসে। দেখুন, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ঠিক এরকম ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো, কারণ এখানে সুজি আছে, সুজিটা ফুলতে হবে। এখানে আমি চিনি রসটা তৈরি করে নেব। একটা পাত্রে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম চিনি, আর নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ জল। 1 কাপ চিনিতে 1.5 কাপ জল দিলেই হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে চিনিটাকে এভাবে অনাবৃত নেড়ে চেড়ে একটা চিনির শিরা তৈরি করে নিতে হবে। দেখুন, চিনিটা আমার গলে গেছে। এখন এখানে সুন্দর একটা গন্ধর জন্য দিয়ে দিলাম 3টি এলাচ থেতো করে। এলাচটাকে দিয়ে ভালো করে চিনি রসটাকে চাল করে নিতে হবে। যতক্ষণ না চিনি রসটাকে একটা আঠালো ভাব আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চিনিটাকে চাল করতে হবে। একটু আঠালো ভাব আসলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আমাদের কিন্তু এক তার দু তার রস তৈরি করতে হবে না, জাস্ট একটু আঠালো ভাব আসলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। দেখুন, আমার চিনির রসটা তৈরি হয়ে গেছে। এখন দেখে নিচ্ছি মালপোয়ার ব্যাটারটাকে। দেখুন, মালপোয়ার ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে গেছে। সুজিটা ফুলে ওঠার পর ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তবে আমাদের এইরকমই দরকার ব্যাটারটা মালপোয়ার জন্য। মালপোয়ার এই ব্যাটারের জন্য কিন্তু আমাদের দুধ লেগেছে প্রায় 400 ml। এখানে আমি প্রায় 500 ml দুধ নিয়েছিলাম। এখানে কিন্তু দুধ একটু বেঁচে গেছে। প্রায় 400 ml দুধ লেগেছে আমাদের এই ব্যাটারটা তৈরি করতে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারে কিন্তু মালপোয়াগুলো সুন্দর ফুলে ওঠে এবং সফটও হয়। বেকিং পাউডারটাকে দিয়ে ভালো করে মিক্স করে এখন যাচ্ছি মালপোয়াগুলো ফ্রাই করার প্রসেসে। এখানে আমি একটা প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এখানে কিন্তু আমি রিফাইন অয়েল ইউজ করেছি। আপনারা চাইলে ঘি দিয়েও কিন্তু মালপোয়াগুলো ভাজতে পারেন। ঘিয়ের মালপোয়া কিন্তু আরও টেস্ট হয়। এখানে আমি একসাথে 3টে দিয়ে দিয়েছি। আর মালপোয়াগুলো দেওয়ার আগে কিন্তু তেলটা ভালো করে গরম করে নেবেন। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মালপোয়াগুলো এভাবে উল্টাপাল্টা করে ভেজে নিতে হবে লালচে করে। হাই ফ্লেমে কিন্তু কখনোই মালপোয়াগুলো ভাজবেন না, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন, মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন। মালপোয়াগুলো একটা প্লেটে নামিয়ে নেব। তারপর বাকি মালপোয়াগুলো সেম প্রসেসে ভেজে নেব। এখন ভেজে রাখা মালপোয়াগুলো আমি
গরম গরম থাকা অবস্থায় বানিয়ে রাখা চিনির রসে ডুবিয়ে দেব। গরম থাকা অবস্থায় কিন্তু ডুবিয়ে দেবেন, আর নইলে চিনির রসটা কিন্তু একটু গরম করে নিতে পারে, তবেই খুব সুন্দরভাবে রসটা ভিতরে ঢুকবে। আর বাকি সবগুলো মালপো ভেজে এইভাবে রসে ডুবিয়ে রাখবো প্রায় 15-20 মিনিট সময় ভালোভাবে ডুবিয়ে রাখলে হবে। এই মালপোগুলোকে ঢাকা দিয়ে বাকি মালপোগুলো আমি ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, সবগুলো মালপো আমি ভেজে এইভাবে রসে ডুবিয়ে রেখেছিলাম। মালপো কিন্তু একদমই সফট হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি একটা উঠিয়ে। দেখুন, দেখতেই পাচ্ছেন মালপোগুলো কতটা সফট হয়েছে, আর মালপোর কালারগুলো কিন্তু খুবই সুন্দর এসেছে। আমি কিন্তু এখানে কোনো ধরনের ফুড কালার ইউজ করিনি, তবু কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে মালপোর মধ্যে। আর এই মালপোগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয়, একবার অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন। ট্রাই করার পর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন।